বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বাইক দিমু মাত্র 2,70,000 টাকা। কেউ যদি দিতে পারে তাহলে বলেন 21 মডেলের বাইক GSX মাত্র 2,70,000 টাকা। আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট হইব। আর যদি কনজাস সাইফুল মোটরস এর ভিডিও থেকে আসেন তাহলে থাকবে হলো মাত্র 83,000 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট। GSX কালা মানিক হলুদ মানিক দুইটা মাত্র 1,20,000 টাকায়। পালসার ডাবল ডিস্ক 2019 মডেল, কোন সময় শুনছেন কিনা জানি না, 2023 মডেলের GSX স্পেশাল এডিশন, প্রাইস পড়বে হলো মাত্র 2,80,000 টাকা। যদি বলেন যে ফারুক সাহেবের ছেলের ভিডিও দেখে আসছি মাত্র 2,45,000 টাকায়, 2,45,000 টাকায় GSX নন ABS 18 মডেল, 2 বছরের কাগজ করা, 2,00,000 টাকা, 85,000 টাকা ফারুক মোটরস থেকে। আর লেট করেন না, 1,20,000 টাকা বেয়ে যাবেন আপনারা অ্যাপাচি RTR 22 মডেল, আর প্রাইস হলো মাত্র 1,40,000। আমি দিয়া দিলাম 5,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 2,75,000 টাকা, মাত্র 2,00,000 না, মাত্র 1,95,000 টাকা এনেছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম ফারুক মোটরস থেকে নতুন আরো একটি আপডেট কালেকশনের ভিডিও নিয়ে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আপনি হিউজ পরিমাণ বাইকের কালেকশন দেখতে পারবেন, যেরকম দেখতে পারবেন আপনারা R15 GSX R1M বলেন বিভিন্ন প্রকারের বাইক কিনবো আপনারা ফারুক মোটরস এর কালেকশনে আজকের ভিডিওতে দেখতে পারবে। তো আজকের ভিডিওতে কি কি বাইকের কালেকশনে কি কি ডিসকাউন্ট থাকছে ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে বলবো। তো ভিডিওটা না টানাটানি করে সম্পূর্ণ দেখবেন। যারা যারা ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। তো আজকে আর লেট করবো না, অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণের ভিডিওতে চলে যাবো। মানে 2,00,000 টাকায় R1M এর ফিল নিতে যে NSX 2023 মডেল, 23 না হলে 22 মডেল লইবো, একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকটা। আর এই বাইকটা নিলে প্রাইস পড়বে হলো মাত্র 2,00,000 টাকা। আর কেউ যদি কয় ভাই ফারুক সাহেবের ছেলে ভিডিও দেখাইছি তাহলে আরো 5,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 1,95,000 টাকা, মাত্র 1,95,000 টাকা NSX R1M এর ফিল নেবেন বাইকটা, একেবারে ফ্রেশ কন্ডিশন, মাত্র 1,95,000 টাকা। যদি কোন যে ফারুক সাহেবের ছেলে ভিডিও দেখে আসছি, কেউ যদি চান যে রাইড করবেন এই বাইকটা তাদের জন্য একেবারে মনে করেন যে পারফেক্ট একটা বাইক, TVS স্ট্রাইকার, আলহামদুলিল্লাহ বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে। সামনাসামনি আইসা দেখলে বাইকটা বুঝতে পারবেন কি কন্ডিশনে আছে। আর বাইকটা যদি কেউ নিতে চান প্রাইস পড়বে হলো মাত্র 85,000 টাকা। আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট হইব। আর যদি কনজাস সাইফুল মোটরস এর ভিডিও দেখে আসছেন তাহলে থাকবে হলো মাত্র 83,000 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট। টিভিএস ম্যাপটেবল আছে, দুইটা কালা মানিক GSX দুটোই নন ABS, আলহামদুলিল্লাহ দুটোটা বাইকই সুপার কন্ডিশন বাইক, আলহামদুলিল্লাহ নিয়া মনে করেন তেল ভরে চালাইবেন। আর দুইটা বাইক যেটা নিবেন এটা হলো 2018 মডেল, প্রাইস পড়বো মাত্র 2,50,000 টাকা, মাত্র 2,50,000 টাকা। যদি বলেন যে ফারুক সাহেবের ছেলে ভিডিও দেখে আসছি মাত্র 2,45,000 টাকা, 2,45,000 টাকায় GSX নন ABS 18 মডেল, 2 বছরের কাগজ করা। পরে আছে 2021 মডেল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বাইক দিমু মাত্র 2,70,000 টাকা। কেউ যদি দিতে পারে তাহলে বলেন 21 মডেলের বাইক GSX মাত্র 2,70,000 টাকায়। GSX কালা মানিক হলুদ মানিক দুইটা, এটা হলো হলুদ সুন্দরী, আর এটা হলো 2022 মডেল, 24 রেজিস্ট্রেশন, দোয়েল চ্যানেল ABS বাইকটা আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন, 13,000 কিলোমিটার চলছে, গাড়িটা পলি করা আছে, যে নিবেন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকটা। আর প্রাইস পড়বে হলো মাত্র 3,70,000 টাকা। কেউ যদি বলেন যে ভাই সাইফুলের ভিডিও দেখে আসছি আর প্রাইস পড়বে হলো মাত্র 3,65,000 টাকা, 5,000 টাকা ডিসকাউন্ট, কিন্তু ইনশাল্লাহ যদি বলেন যে সাইফুল ভাই আপনি ভিডিও দেখাইছি তাইলে কিন্তু ডিসকাউন্ট পাইবেন, তাহলে কিন্তু পাইবেন না। পরে আছে GSX ব্ল্যাক কালার 2021 মডেল, 22 কিছু লেগে পাই না এটা, আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা। আর প্রাইস পড়বে হলো মাত্র 3,00,000 টাকা, মাত্র 3,00,000 টাকা, সুজুকি GSX 2021 মডেল, 22 কিছু লেগে পাই না, 55 সিরিয়াল, আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক। পালসার ডাবল ডিস্কের বাইক আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক, এটা হলো 2019 মডেল, 2 বছরের কাগজ করা, আলহামদুলিল্লাহ। আর নিলে প্রাইস পুরো মাত্র 1,20,000 টাকা, মাত্র 1,20,000 টাকায় পালসার ডাবল ডিস্ক 2019 মডেল, 2 বছরের রিভার্স করা। কোন সময় শুনছেন কিনা জানি না, 2023 মডেলে GSX স্পেশাল এডিশন, প্রাইস পড়বে হলো মাত্র 2,80,000 টাকা, মাত্র 2,80,000 টাকা, কিন্তু 23 মডেল GSX তাও আবার স্পেশাল এডিশন নিতে পারবেন ফারুক মোটরস থেকে। আর লেট করেন না, অ্যাপাচি RTR আলহামদুলিল্লাহ গাড়িটা দেখতেই পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক, আলহামদুলিল্লাহ 2022 মডেল, 2 বছরের কাগজ করা। আর প্রাইস পড়বো মাত্র 1,20,000 টাকা, মাত্র 1,20,000 টাকা বেয়ে যাবেন আপনারা অ্যাপাচি RTR 22 মডেল, 2 বছরের কাগজ করা, ইঞ্জিন সাউন্ড স্টার্ট না দিলে বুঝতে পারবো না এটা। ওরা আছে জিক্সার SF, এটা হলো 2018 মডেল, 2 বছরের কাগজ করা, আলহামদুলিল্লাহ বাইকটা ফ্রেশ কন্ডিশন। আর প্রাইস হলো মাত্র 1,00,000
40,000 টাকা আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে ভাই। ডাবল ডিক্স এর বাইক কোনো ডিসকাউন্ট নাই, কোন নাই সমস্যা নাই, নাম করলে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। আইসেন নাম করবেন ডিসকাউন্ট পাবেন। পরে আছে সুজুকি ইনট্রুডার, সুজুকি ইনট্রুডার এটা হলো 2023 এর মডেল, 2 বছরের নাম্বার করা, আর এটার প্রাইস তো হলো মাত্র 2,90,000 টাকা, মাত্র 2,90,000 টাকা সুজুকি ইনট্রুডার 2023 এর মডেল, 2 বছর কাগজ করা। পরে আছে ইয়ামাহা MT-15, ইয়ামাহা MT-15 ইন্ডিয়ান দর্শন ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ 2020 এর মডেল, 2 বছরের কাগজ করা। এই বাইকটা নিলে প্রাইস পড়বে হলো মাত্র 2,75,000 টাকা, আগের ভিডিওতে ছিল 2,80,000, আমি দিয়ে দিলাম 5,000 টাকা ডিসকাউন্ট, মাত্র 2,75,000 টাকা। পরে আছে GPX Demon ব্ল্যাক কালার 12 ABS 2022 এর মডেল, 2 বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ, একেবারে ফ্রেশ কন্ডিশন বাইকটা, আর প্রাইস পড়বে হলো মাত্র 2,80,000 টাকা, মাত্র 2,80,000 টাকা GPX Demon 12 ABS। এটা হলো NSX 165cc বাইক, ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটা, আর এই বাইকটা যে নিবেন সে ফার্স্ট মালিক হবেন, আর বাইকটার প্রাইস পড়বে হলো মাত্র 2,00,000 টাকা, মাত্র 2,00,000 না, মাত্র 1,95,000 টাকা NSX 2022 এর মডেল, 1 টেস্ট 90 বার, যে নিবেন ফার্স্ট মালিক হতে পারবেন। GPX Demon 2022 এর মডেল, 1 টেস্ট 90 বার, আলহামদুলিল্লাহ 12 ABS বাইকটা, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক, আর বাইকটা নিলে আপনার চাকাটা চেঞ্জ করতে হবে, আর বাকি কোনো কাজ নেই আলহামদুলিল্লাহ বলতে পারবো। আর এই বাইকটার প্রাইস পুরো হলো মাত্র 2,65,000 টাকা, মাত্র 2,65,000 টাকা GPX Demon 1 টেস্ট 90 বার, 2022 এর মডেলের গাড়ি নিতে পারবেন। পরে আছে সুজুকি GSX-R, একটা হলো মনে হয় ABS আছে না, একটা দুটাই মনে হয় ABS, আলহামদুলিল্লাহ দুটাই ফ্রেশ কন্ডিশন বাইক, দুটাই, একটা হলো 21-এর মডেল, একটা হলো 22-এর মডেল, হইবো দুটাই 2 বছর করে কাগজ করা আছে, আর দুইটার ভিতরে যেটা নিবেন মাত্র 2,90,000 করে, 2,90,000, মাত্র 2,90,000, 2,90,000 GSX-R 2 ABS 2021-22 এর মডেল, দুইটা যেটাই নিবেন মাত্র 2,90,000 করে। R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন 2021 এর মডেল, 2 বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ, বাইকটা ফ্রেশ কন্ডিশন, আর এই বাইকটা নিলে প্রাইস পড়বে হলো মাত্র 3,60,000 টাকা, মাত্র 3,60,000 না, কেউ যদি আহেন যে সাইফুল সাইফুলের ভিডিও দেখে আসছি, প্রাইস পড়বে হলো মাত্র 3,50,000 টাকা, মাত্র 3,50,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন, ইয়েলো এন্ড গ্রে কালার বাইকটা, যদি বলেন সাইফুলের ভিডিও দেখে আসছি। পরে কিন্তু আছে R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক ডায়মন্ড 2022 এর মডেল, 1 টেস্ট 100 পেপার্স, প্রাইস পড়বে হলো মাত্র 3,60,000 টাকা, মাত্র 3,60,000 টাকা ব্ল্যাক ডায়মন্ড R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন 22 এর মডেল, 1 টেস্ট। পরে কিন্তু আছে R15 Version 3 2017 মডেল, 2 বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ, ব্যাগটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন বাইক, নিয়ে কাজ করার পরে চালাইবেন, আর ব্যাগটার প্রাইস পড়বে হলো মাত্র 2,85,000 টাকা, মাত্র 2,85,000 টাকা R15 Version 3 হাই ভার্সনের গাড়ি আলহামদুলিল্লাহ, সুপার ফ্রেশ কন্ডিশন। পরে কিন্তু আছে R15 Version 3 2021 এর মডেল, 2 বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ, বাইকটা ফ্রেশ কন্ডিশন, একসাথে 3টা বাইকই দেখা দিই আমরা, তিনটা বাইকের মধ্যে যে বাইকটাই নিবেন প্রাইস পড়বে মাত্র 3,60,000 টাকা, মাত্র 3,60,000 টাকা করে যেটা নিবেন, ইন্ডিয়ান ভার্সন 2 চ্যানেল ABS তেমনটাই আলহামদুলিল্লাহ, তেমনটাই ফ্রেশ কন্ডিশন দেয় R15 Version 3 ইন্ডিয়ান ভার্সন 2 চ্যানেল ABS 2022 এর মডেল, 2 বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ, বাইকটা দেখতেই পাচ্ছেন লাল পরি, আর নিলে প্রাইস পড়বে হলো মাত্র 3,60,000 টাকা, মাত্র 3,60,000 টাকা লাল পরি নিতে পারবেন ফারুক মোটরস থেকে। পরে আরো একটা লাল পরি আছে, এটাও 2022 এর মডেল, 2 বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ, এই বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক, আর নিলে প্রাইস পড়বে মাত্র 3,60,000 টাকা, মাত্র 3,60,000 টাকা কিন্তু নিতে পারবেন আপনারা 22 এর মডেলের R15 ফারুক মোটরস থেকে। এখানে আছে আপনার 21-এর মডেল ইন্দোনেশিয়ান ভার্সন 2021-এর মডেল, 2 বছরের কাগজ করা বাইকটা, আর এই বাইকটা নিলে প্রাইস পড়বো মাত্র 3,60,000 টাকা, মাত্র 3,60,000 টাকা R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন। পরে আছে R15 Version 3 ইন্ডিয়ান ভার্সন 62 সিরিয়ালের গাড়ি 2022 এর মডেল আলহামদুলিল্লাহ, একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক, গ্রে কালার, আর নিলে প্রাইস পড়বো মাত্র 3,60,000 টাকা, মাত্র 3,60,000 টাকা কিন্তু নিতে পারবেন আপনারা R15 Version 3 22-এর মডেল 62 সিরিয়ালের গাড়ি। পরে আছে R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন 21-এর মডেল 2 বছরের কাগজ করা, নিলে বাইকটা প্রাইস পড়বে মাত্র 3,70,000 টাকা, মাত্র 3,70,000 টাকা ইন্দোনেশিয়ান ভার্সন 21-এর মডেলের গাড়ি কিন্তু ফারুক মোটরস থেকে ক্রয় করতে পারবেন। R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন 2019-এর মডেল 2 বছরের কাগজ করা, নিলে প্রাইস পড়বে মাত্র 3,55,000 টাকা, মাত্র 3,55,000 টাকা R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন 19-এর মডেল 2 বছরের কাগজ করা। পরে আছে R15 Version 3 ইন্দোনেশিয়ান ভার্সন, আরো একটা ইন্দোনেশিয়ান ভার্সন 2021-এর মডেল 2 বছরের কাগজ করা, আর প্রাইস পড়বে হলো মাত্র 3,00,000 টাকা,
60,000 টাকা, মাত্র 360,000 টাকা কিন্তু মাত্র আরোহণ থেকে বাসুদের ইন্দোনেশিয়ান বাস নিতে পারবেন ব্লু কালার। পরে আছে আপনার দুইটা, একটা আছে আপনার মুভিস্টার আর একটা আছে আপনার ব্লু কালার রেসিং ব্লু কালার, দুটোটাই কিন্তু 21-এর মডেল, 2 বছর করে কাগজ করা, আর দুইটার ভিতরে যেটা নেবেন মাত্র 360,000 করা, মাত্র 360,000 টাকা আসলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আর যদি কেউ বলেন ভাই সাইফুল ভাই ভিডিও দেখে আসছি মাত্র 355 করে নিতে পারবেন আপনারা, আর ওয়ান ফাইভ বাসন্ত্রী দুইটা যেটা নেবেন মাত্র 355,000 টাকা। হিরো কারিজমা 210 সিসির বাইক, চলছে মাত্র 4,000 কিলোমিটার, বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন, মালিকের সাথে কথা বলে নিবেন যে কত কিলোমিটার বাইকটা চালাইছে। আর এই বাইকটার প্রাইস পড়বে হলো মাত্র 340,000 টাকা, মাত্র 340,000 টাকা হিরো কারিজমা। পরে আছে R15 বাসন্ত্রী ইন্দোনেশিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ ব্ল্যাক ডায়মন্ড 2022-এর মডেল, ওয়ান টে শোরুম পেপার, আপনি নিলেই ফার্স্ট মালিক হবেন, আর প্রাইস পড়বে হলো মাত্র 4,45,000 টাকা, মাত্র 4,45,000 টাকায় ব্ল্যাক ডায়মন্ড R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন। পরে আপনার আরো একটা ব্ল্যাক ডায়মন্ড আছে মডিফাই করা, অ্যাক্সেসরিজ ভরপুর গাড়ি আলহামদুলিল্লাহ, 2022-এর মডেল, 2 বছরের কাগজ করা, আর এই বাইকটা নিলে প্রাইস পড়বে মাত্র 4,60,000 টাকা, মাত্র 4,60,000 টাকা কিন্তু নিতে পারবেন আপনারা মডিফাই করা একটা বাইক। নিয়ে আর মডিফাই করা লাগবে না, শুধু তেল ভরে চালাইবেন। পরে আপনার আছে R1M BS7, R15 ভার্সন 4 BS7 2023-এর মডেল, 2 বছরের কাগজ করা, আর প্রাইস পড়বে হলো মাত্র 4,80,000 টাকা, মাত্র 4,80,000 টাকা কিন্তু BS7 2023-এর মডেল, 2 বছরের কাগজ করা। পরে আপনার আছে R1M ইন্দোনেশিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল ABS 2022-এর মডেল, 2 বছরের কাগজ করা, 31,000 কিলোমিটার চলছে বাইকটা, আর এই বাইকটা নিলে প্রাইস পড়বে হলো মাত্র 5,00,000 টাকা, মাত্র 5,00,000 টাকা। কেউ যদি বলেন সাইফুল ভাই ভিডিও দেখে আসছি মাত্র 4,95,000 টাকা কিন্তু নিতে পারবেন আপনারা R15 ভার্সন M ইন্দোনেশিয়ান ভার্সন। পরে আপনার আছে R1M BS7, এই বাইকটার মিটার একটু প্রবলেম আছে, যদি বলেন যে ভাই মিটার লাগিয়ে দিবেন আপনারা, প্রাইস পড়বে হলো মাত্র 4,90,000 টাকা। আর কেউ যদি বলেন ভাই মিটার সারাই নিমু, মাত্র প্রাইস পড়বে হলো 4,70,000 টাকা, এটার ভিতরে যে মিটার ছিল আগে ওটা লাগাই দিবো আমরা। পরে আপনার আছে R1M BS7 2023-এর মডেল, 2 বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ, বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক, আর চলছে হয়তো 16,000 কিলোমিটার, আর এই বাইকটা নিলে প্রাইস পড়বো মাত্র 4,80,000 টাকা, মাত্র 4,80,000 টাকা কিন্তু নিতে পারবেন আপনারা R1M BS7 23-এর মডেল, 2 বছরের কাগজ করা, WGB এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন নন ABS 2022-এর মডেল, 2 বছরের কাগজ করা আলহামদুলিল্লাহ, বাইকটা ফ্রেশ কন্ডিশন, আর প্রাইস পড়বে হলো মাত্র 4,50,000 টাকা, মাত্র 4,50,000 টাকা WGB এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন 2022-এর মডেল, বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। WGB এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল ABS 2022-এর মডেল, 2 বছরের কাগজ করা, আর এই বাইকটার প্রাইস হলো মাত্র 5,20,000 টাকা, মাত্র 5,20,000 টাকা ডুয়েল চ্যানেল ABS WGB এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন বাইক ফারুক মোটরস থেকে ক্রয় করতে পারবেন। তো আমাদের শোরুমে কি কি বাইক ছিল, কোন বাইকে কত ডিসকাউন্ট দিলাম, আর অবশ্যই ভিডিওটাতে দেখলেন, আর সবার কাছে একটা আবেদন যে আমার আব্বু ফারুক সাহেব তিনি একটু অসুস্থ কয়েকদিন ধরে, তার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আপনাদের আবার নিত্য নতুন ভিডিও দিতে পারে। আর আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর 14 নম্বর ভাষণ টেক বাগানবাড়ি লিখবি আমাদের ফারুক মোটরস 2, আর ফারুক মোটরস 1 হলো আমাদের ঢাকা মিরপুর 14 নম্বর ভাষণ টেক বাজার নিউজয় স্কুল গেটের অপোজিটে আমাদের ফারুক মোটরস 1, অবশ্যই আসবেন। আর যারা যারা এখনো ফারুক মোটরস অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফারুক মোটরস টিকটক আইডি অবশ্যই ফলো করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।